হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিজনেস কার্ড ডিজাইন নিয়ে। অ্যাকচুয়ালি বিজনেস কার্ডের হিস্ট্রি আছে, যে আসলে বিজনেস কার্ড কেন করা হয়। বিজনেস কার্ড আসলে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে বা একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে। বিজনেস কার্ড বিভিন্ন দেশে বিভিন্ন সাইজের রেশিও আছে, তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটা সাইজের রেশিও আমরা তুলে ধরলাম। এখানে ইউএসএ সাইজ আছে 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, এদিকে আছে ইউকেতে আছে 3.57 ইঞ্চেস অ্যান্ড 2.21 ইঞ্চেস, জাপানে আছে 2.17 ইঞ্চেস 3.58 ইঞ্চেস। আর আমরা যারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করি, তার একটা সাইজ হলো 3.737 ইঞ্চেস অ্যান্ড 2.13 ইঞ্চেস। আমরা যদি আরও কিছু আমরা গুগল থেকে রিসার্চ করেছি, যে এখানে জাপান, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, তাইওয়ান, সুইডেন, ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া, তো আসলে এক এক দেশে এক একটা একটা অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করে, এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। বাট আমি আজকে আপনাদের যেটা দেখাবো, যে আসলে এই প্রত্যেকটা দেখেন, আপনি এখানে রেশিও আছে 1.423, 1.421, 1.545, তো অনেক ধরনের রেশিও আছে। অ্যাকচুয়ালি আমি যে রেশিও নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো একটা গোল্ডেন রেশিও, রেক্টেঙ্গুলার গোল্ডেন রেশিও। তো এখানে আমরা বিউটি যে ফায়ার মান আছে, ফায়ার মান 1:1.6180। তো দ্য রেক্টেঙ্গুলার হ্যাজ বিন মেড ইউজিং দ্য গোল্ডেন রেশিও, লুকস লাইক এ টাইপিক্যাল ফ্রেম ফর এ পেন্টিং। অ্যান্ড সাম আর্টিস্ট অ্যান্ড আর্কিটেক্ট বিলিভ দ্য গোল্ডেন রেশিও মেক্স দ্য মোস্ট প্লেজিং অ্যান্ড বিউটিফুল শেপস। তো পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তার পদার্থ যা আছে সবই তৈরি আসলে গোল্ডেন রেশিও। আমাদের হিউম্যান বডি থেকে শুরু করে ন্যাচারাল যা আছে সবই গোল্ডেন রেশিও। সো ওই ক্ষেত্রে গোল্ডেন রেশিওতে যদি আপনি কাটিং সাইজ করেন, ওই ক্ষেত্রে আমাদের আই শুটিং হয়। দেখেন আমি এখানে 1.6180 রেকটেঙ্গেলকে আমি ডাবল করে দেওয়ার পরে এখানে 2 ইঞ্চেস বাই 3.24 ইঞ্চেস অ্যাপ্রক্স আসে। এখানে মিলিমিটার আছে হলো 82.2 মিলিমিটার অ্যান্ড 50.8 মিলিমিটার। তো আমরা এই রেশিওতে একটা ডিজাইন করব। আমরা ডিজাইন করার জন্য আমরা এখানে ডিজাইনে যাব। তো মূলত একটা ভিজিটিং কার্ডে কি থাকে, একটা ভিজিটিং কার্ডে কোম্পানির যে ব্যক্তির নাম, তার পদবি, আপনি তার কন্ট্যাক্ট নাম্বার বা কোম্পানি কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি বা কোম্পানি ইমেল আইডি, অ্যাড্রেস অ্যান্ড কোম্পানির লোগো, এটা বেসিক জিনিস। আর ওয়েবসাইট ব্যবহার করা হয়, আর যেহেতু কন্ট্যাক্টের জন্য আমরা ইলেকট্রনিক মেইল, এখন কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট সব কিছুই আমরা ব্যবহার করতে পারি, তার জন্য আমি একটা ভিজিটিং কার্ডের স্যাম্পল ডিজাইন করে আপনাদের দেখাবো আসলে কিভাবে করা হয়। তো এইখানে আমরা যে আর্টবোর্ড বা আমরা যে সাইজটা বলেছি, যে এখানে আমরা মিলিমিটারে সাইজটা নেব। আমাদের যে সাইজটা আছে আমরা দেখি 82.2 মিলিমিটার অ্যান্ড 50.8 মিলিমিটার। তো চলুন আমরা পাশাপাশি একটা আর্টবোর্ড বা একটা রেক্টেঙ্গুলার নিই, 50.8, 82 পয়েন্ট। আমরা এখানে অ্যাকচুয়ালি দেখি যে আসলে এটার সাইজটা কত আছে। হ্যাঁ, অ্যাপ্রক্স সেম। তো আমরা প্রথমে একটা নিলাম, আমরা আর্টবোর্ড দুইভাবেই নিতে পারি। একটা হলো আর্টবোর্ড সিলেক্ট করে আমরা আর্টবোর্ড ক্লিক করতে পারি, অথবা আমরা রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পরে আমরা জাস্ট আর্টবোর্ড সিলেক্ট করার পরে আমরা রেক্টেঙ্গুলার পাশে এরকম বর্ডারে একটা জাস্ট সিঙ্গেল ডাবল ক্লিক করলেই আমরা একটা আর্টবোর্ড নিয়ে গেল। তো এখন আমরা যে আর্টবোর্ডটা হয়ে গেল, তো আমি যেহেতু এখানে অল্ট প্রেস করতে পারি এবং আমরা নিউ আর্টবোর্ডে ক্লিক করলেও হবে, তো আমি অল্ট প্রেস করে আমি আর একটা আর্টবোর্ড নিয়ে নিই। ওকে, ডান। এখন আমরা এখানে একটা ডিজাইন করার জন্য আসলে ইলাস্ট্রেটরের তো ডিজাইনের অনেকই অপশন আছে। আমি একটা বেসিক টুলস নিয়ে, মানে বেসিকভাবে একটা ডিজাইন করে দেখাতেছি, যে এখানে আমি একটা লোগো ক্রিয়েট করেছি। সেই লোগোটা আসলে খুবই বেসিক একটা লোগো ক্রিয়েট, আমি এখানে ব্লেন্ডিং টুল ইউজ করছি। তো এই লোগোটার যে স্ট্রাকচারের যে শেপের সাইজ আমরা দেখি এখানে অ্যাপ্রক্স 14 মিলিমিটার আছে। তো আমরা যদি এখানে 14 মিলিমিটার, আমরা 14×14 মিলিমিটার একটা রেক্টেঙ্গুলার নিই, নেওয়ার পরে আমরা
এখানে আমরা একটু রাউন্ড করে দিই, সেই রাউন্ডের ভ্যালু হইতে পারে 2.25, 2.5, আর এখানে একটা রাউন্ড হইতে পারে 2.5, হোয়াট এভার ইট ইজ, যাই হোক আমাদের এরকম একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি। আমরা এখানে 3 দিতে পারি। তো আমরা এখানে বেন্ডিং এর ক্ষেত্রে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মিডল 6টা আছে। তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, এখানে আমি আরেকটা কপি হবে, আমি এরকম স্কেল করে ছোট করব, এবং আমি কালার সোর্সে হোয়াইট কালার, আমরা এখান থেকে কালার সোর্স করতে পারি, আবার এখান থেকে হোয়াইট করতে পারি, তো এখান থেকে আমরা হোয়াইট নিতে পারি, সরি। তো আমরা দুটো সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাই ব্লেন্ড, ব্লেন্ড অপশন, আমরা এখানে 6 স্টেপ, এখানে আমরা স্মুথ কালার আছে, স্পেসিফাইড ডিস্টেন্স আছে, আমরা স্টেপ ইউজ করব, ওকে। এবং অবজেক্ট, অবজেক্টে যাই আমরা ব্লেন্ড, মেক ব্লেন্ড। তো এখানে 1, 2, 3, 4, তো আমার এখানে একটু বেশি আছে। তো আমরা টুল মেনুতে গেলে আমরা এই যে এখানে ব্লেন্ড টুলটা আছে, আমরা ডাবল ক্লিক করলে আমরা এখানে আবার এডিট করতে পারবো, দেন ওকে, ফাইন। এবার আমরা এই কোম্পানির নেম বা আমরা এটা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা এখানে একটা লোগো অ্যাভারেজ হয়ে গেল। তো আমরা অলরেডি যারা টাইপ করতে পারি বা আমরা টাইপ করে কোম্পানির নেম ট্যাগ লাইন আমরা এরকম একটা ডিজাইন করে ফেলি, তার আগে করণীয় একটা কাজ আমি যেটা করা হয় না, আমি সেটা গুরুত্ব সহকারে সবসময় দেখি, যে একটা মার্জিন বা একটা বর্ডার যে বিষয় থাকে স্পেসের জন্য, আমি সেম একটা আর্টবোর্ডে আমি রেক্টেঙ্গুলার ড্র্যাগ করলাম, এবং আমি এটা স্ট্রোক কালার, বোঝার সুবিধার্থে আমি এটাকে স্ট্রোক কালার দিই, অবজেক্ট পাথ অফসেট পাথ, অফসেট পাথ, সরি, অবজেক্ট পাথ অফসেট পাথ, আমরা -5 মিলিমিটার, বিজনেস কার্ডের যে সাইজ আমি অনেকে রিহার্স করে দেখেছি যে 5 মিলিমিটার মাইনাস দিলে এটা একটা সুন্দর একটা স্পেস দেখা যায়। আমরা ভিউতে গিয়ে আমরা এটা গাইড হিসাবে তৈরি করি, আমরা এর আগেও জানি কন্ট্রোল 5 আর এখানে গিয়ে যায় আমরা মেক গাইড তৈরি করা যায়। তো এরপরে আমরা এরকম একটা ডিজাইন করব। তো আমরা এখানে রেক্টেঙ্গুলার যেটা আছে আমরা একটা রেক্টেঙ্গুলার নিই এবং কালার পিক করি, রেক্টেঙ্গুলারটা মূলত 6 মিলিমিটার অ্যাপ্রক্স 20 আর 16 মিলিমিটার 15 মিলিমিটার আছে বা 16 বা 17 মিলিমিটার। তো আমরা এরকম একটা পর্যায়ে আসি। তো আমি অল্ট প্রেস করে আমি এটা ড্র্যাগ করে আবার কপি করতে পারি, কপি করার পরে আমি এখানে যে সাইজটা আছে আমি এখানে 30 মিলিমিটার একটা ফিগার ভ্যালুতে নিই, এবং আমি যে সাইজটা আছে আমরা অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের বিষয়টা হলো আমরা যদি এইখানে আর্টবোর্ডে অ্যালাইন সিলেকশন থাকে তখন আমার এটা কাজ করবে, ওকে, ডান। আমি এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি নর্মালি সেন্টারে ক্লিক করি তখন আমার 4টা কর্নার আসে, এরকম 4টা কর্নার রাউন্ড হবে, বাট আমি সেটা চাচ্ছি না, তার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিঙ্গেল ক্লিক করে শিফট ক্লিক করে আমি ডাবল প্রেস ধরতে পারবো, অথবা আমি ড্র্যাগ করেও ধরতে পারি। তো শিফট ক্লিক করলে সেফ, অনেক সময় অনেক ফাইল থাকবে যা ড্র্যাগ করলে অনেক ফাইল ধরে যাবে। তো আমি এটা রাউন্ড করে দিই, এটা আমি রাউন্ড করে দিলাম। এখন আমরা যেহেতু আগে থেকে ডিজাইন করে রাখছি, আমি নামের প্যানেলটা আমি কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল এফ সেম প্লেসে চলে আসলো, আমি এই দুটা মুভমেন্ট করে জাস্ট ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। আর এইখানে লোগোটা আমি কন্ট্রোল জি গ্রুপ আমি সেন্টার অ্যালাইনমেন্টে রাখি, কন্ট্রোল সি সেম কন্ট্রোল এফ দিস আর্টবোর্ড, আর গাইডটা আমি কন্ট্রোল সি কপি করে এখানে আমি গাইডটা পেস্ট করে দিই, আমি এটা সেন্টার অ্যালাইনমেন্টে করি। এক্ষেত্রে আমি একটু বড় করতে পারি যেহেতু আমার এটা আসলে আপনার ডিজাইনের রুচির উপর ডিপেন্ড করবে। তো এইখানে আমরা একটা কাজ করি যে
এরকম একটা আর্টবোর্ড নেই, এখানে 3 মিলিমিটার আর 4 মিলিমিটার, 3 মিলিমিটার নেই। ওকে ডান, একটা কালার পিক করি, আমরা একটু ডিজাইনটা চেঞ্জ করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম আমরা এখানে 6 মিলিমিটার করি এবং আমরা একটু ছোট করি, অ্যাপ্রক্স 50 মিলিমিটার আমরা নিই এবং চতুর্দিকে আমরা রাউন্ড করে দিই। চতুর্দিকে রাউন্ড করার পরে আমি এখান থেকে একটা সেন্টারে আমি একটা কালার চুজ করি, ওকে নাও ডান। এবার আমি ওয়েবসাইট কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি এখানে এনে আমি সেন্টার অ্যালাইনমেন্ট এটা পিক করার পরে সেন্টার অ্যালাইনমেন্ট করি, সিলেক্ট নাও ডান। তো আপনি দেখতে পেলেন যে একটা ভিজিটিং কার্ড হয়ে গেল। এখন আমরা প্রেজেন্টেশন তৈরি করার জন্য বা একটু সুন্দর দেখার জন্য আমরা এটা কালারটা রিভার্স করি, রিভার্স করলে হয়তো ভালো লাগবে। আমরা এটা দেখি, ওকে আই হোপ দিস নাও বেটার। তো আমরা এটা এই বরাবর রাখি এবং এটা ডাবল, আমি যদি এরকম এটা সিঙ্গেল ক্লিক সিঙ্গেল ক্লিক জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমার আইকন চেঞ্জ হয়ে গেছে, আমি নর্মাল একটা সিঙ্গেল ক্লিক করে একটু বোল্ড হয়ে গেছে, তখন অ্যালাইনমেন্ট করলে ওই শেপটাকে সেন্টার করে আমার অ্যালাইনমেন্টটা হবে। ওকে আমি সেটা অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমার বিল্ডিং কার্ড আমি যদি মুভ করি দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কিছু নাই, এর জন্য আমি একটা রেক্টেঙ্গুলার নেব হোয়াইট, ওকে রেক্টেঙ্গুলার সাইজ সেম আছে, আমি সিলেক্ট রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আমি সেম কপি করে আরেকটা আনি, আমি কন্ট্রোল সি এখানে আমি কন্ট্রোল সি দিয়ে রাখি কপি করে রাখি। এবার আমি এটা গ্রুপ করে ফেলি, এবার আমি এটা বর্ডার মার্কটা কেটে দিই, কন্ট্রোল জি এটা কন্ট্রোল জি, এবার আমি কন্ট্রোল বি তে ক্লিক করি ব্যাক, মানে আমার ব্যাকে আমি যদি এটা দেখি যে আসলে হোয়াইট হয়েছে, আমি কন্ট্রোল বি তে আমি এটা সরিয়ে ফেলার পরে আমি যদি কন্ট্রোল এক্স করে রাখি মানে আমি কাট করে রাখলাম বাট পরে পেস্ট করব, তো ওই ক্ষেত্রে আমরা একটা কালার চুজ করি সাপোজ এই। এইবার আমি এরকম একটা অল প্রেস করে শেপ টানি, অল প্রেস করে যখন আমি টানলাম তো এটার কালারটা আমি হোয়াইট দিই, হোয়াইট দেওয়ার পরে এটা উপরে আছে যেহেতু আমি সিলেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমরা আগে ডিসপ্লে ব্লেন্ডিং এর কাজ দেখাইছি, সো এবার আমরা ব্লেন্ডিং এ যাব, ব্লেন্ড ব্লেন্ড অপশন আমরা এখানে 300 স্টেপ দেব যাতে স্মুথ হয়ে যায়। আমরা এখানে ব্লেন্ড মেক ব্লেন্ড দিই, এখন একটা স্মুথ হয়ে গেছে। তো আমরা এটা টোটালটাকে মাল্টিপ্লাই করব আর এই কর্নারটা আমরা কর্নার ধরে একটু শার্প করব। তো আমরা যদি এখন নিচে কন্ট্রোল এফ প্রেস করি দেখুন আমরা একটা শ্যাডো ফেল হয়েছে, বাট শ্যাডো কিসে হবে, আমরা যদি পিছনে একটা সাদা এরকম বা অন্য কোনো কালারে যাই তখন আমি এটা বুঝতে পারবো যে আসলে কতটুকু হয়েছে। তো এখন এটা আমরা সিলেক্ট রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, বাট এখন আমরা এটা যদি কালার চুজ পছন্দ করি আমরা কালার চেঞ্জ করার পরে আসলে শ্যাডো ব্যাপারটা বুঝতে পারবো যে কতটা শ্যাডো হয়েছে, তো কালার শ্যাডোটা সুন্দর হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পরেরটা ধরবো, মানে আমরা নিচের লেয়ারটা ধরবো, ধরার পরে আমরা ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি এটা আমরা জিরো করে দেবো। দেখুন আমরা যদি অপাসিটি বাড়াই তো এটা ফেড হচ্ছে না, এখন এটা আমার স্মুথ হয়ে যেতেছে। আর আমরা পরের যে উপরে লেয়ারটা আছে আমরা এটা যদি কন্ট্রোল টু দিয়ে এটা লক করে রাখি এবং আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে কালার, আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড ব্লু থাকে তখন আমি যদি ব্লুর দিকে শ্যাডোটা আমি নিতে চাই বা ডার্ক শ্যাডোটা করি
ওই ক্ষেত্রে জিনিসটা একটু মানানসই ভালো হয়। দেখো যে একটু বা ব্লুটাও যদি আমি এরকম ডাবল ক্লিক করি, ব্লুটা লাইট ব্লু করি, সফট একটা শ্যাডো আসে। আর সফট করতে চাইলে আমি আর একটু হালকা ব্লুর দিকে যাব। ওকে, সেটা সফট শ্যাডো চলে আসলো। তো আমি সেম অল্ট প্রেস করে আমি কপি করে দিতে পারি। এটা আমার একটা সুন্দর প্রেজেন্টেশনের জন্য হয়ে গেল। তো আমরা এরকম টেমপ্লেট ডিজাইন লিখে আমরা সেটা হোয়াইট অথবা আমরা যে কালার আছে আমরা গুছিয়ে দিতে পারি। এটা আসলে এই ফরম্যাট বা কি কি সাইজ আছে আমি সেই জিনিসগুলো এখানে রেডি করেছি। তো আমরা এটা 100% এআই, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর তৈরি করেছি, সেই একটা দিক নির্দেশনা দিয়েছি, ফুললি রিডেবল, যে সেটা সাইজ মেনশন করে দিয়েছি। তো এইভাবে আমার একটা সুন্দর ভিজিটিং কার্ডের গাইডলাইন তৈরি হয়ে যাবে। তো এর পরবর্তী যদি আপনাদের কোনো ভিজিটিং কার্ডের নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো শেপ বা কীভাবে শেপ তৈরি করতে হয়। এরপরে ভিডিওতে আপনারা যদি আমার দেখবেন আমি এই আইকনগুলো কীভাবে তৈরি করতে হয়, এগুলো আমার টোটালটা কাস্টম আইকন তৈরি করা। সেই কাস্টম আইকন তৈরি করার জন্য আমি একটা ভিডিও ছাড়বো আশা করি। তো ধন্যবাদ সকলকে, আর আপনাদের কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। আমার এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, আপনারা চাইলে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ইভেন আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা হোয়াটসঅ্যাপে আপনি আপনারা মেসেজ করতে পারেন, যাতে আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের দেখাতে পারবো যে আসলে কীভাবে ডিজাইনের জন্য আরও অনেক কিছু কাজ করা যায় এবং ডিটেল আলোচনা করবো আমি। তো এইখানে আমরা আরজিবিতে কালার করেছি, আর একটা ইনফরমেশন আমি এখানে আরজিবিতে কালার করেছি, বাট আমরা যখন প্রিন্টে কাজ করব তখন আমরা এটা সিএমওয়াইকেতে চলে যাব। ফাইল, ফাইলে গেলে আমরা কালার মোড সিএমওয়াইকেতে চলে যাব এবং সেম কালারগুলো আমি কন্ট্রোল অল্ট টু প্রেস করে লক করব। সেটা লক করার পরে আমি এখানে সিএমওয়াইকেতে যাব, আমরা সেইখানে ভ্যালু ক্রিয়েট করে দেব। তখন এটা প্রিন্টে অ্যাকুরেট প্রিন্ট আসবে। ওকে, তো মাইনর একটু চেঞ্জ হতে পারে বা আমরা এরকম করতে পারি 50। সো এখন আমি ডিরেক্ট একটা যে পিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট আমি এগুলো পিক করে দিই। হোয়াইটটা আমরা এখানে গ্রে স্কেল হোয়াইট করব, প্রত্যেকটা হোয়াইটে আমরা গ্রে স্কেল হোয়াইট করব, তা না হলে আপনার প্রিন্টে এটা ইয়েলো শেখার টোন আসবে। তো সেম থিং গ্রে স্কেল, রাইট ওপর দিয়ে ধরে নিই। আমরা যতগুলো টেক্সট আছে আমি টেক্সট গুলো যে কালারটা আছে সেখানে আমি গ্রে স্কেল করে দেবো। গ্রে স্কেল না দিলে আমি আগেই বলছি মাল্টি কালারের অপশন থাকতে পারে, ওই ক্ষেত্রে আপনার জিনিসটা ভালো আসবে না। এখানে আমি গ্রে স্কেল করে দিই, সেম হেয়ার, তো এখানে আমরা একটা কমপ্লিট কিভাবে প্রিন্টের জন্য ফাইল রেডি করতে হয় তার জন্য তাও আমি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা সেটা উপকারে লাগবে। আমি শিফট প্রেস করে এগুলো ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম। ওকে, এটা আমার একটা কমপ্লিট ডিজাইন হয়ে গেল। ধন্যবাদ সকলকে।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আমি প্রতিদিন এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখানোর চেষ্টা করবো এবং লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আশা করি সেটা আপনাদের জন্য উপকারে লাগবে। আর পরিশেষে বলতে হবে যে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে আমি একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেবো। ধন্যবাদ সকলকে।